আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব ব্লাইন্ডফোল্ড কুকিং চ্যালেঞ্জ। তো অনেকদিন ধরে একজন রিকোয়েস্ট করছে, তো ভাবলাম আজকে করেই ফেলি চ্যালেঞ্জটা। তো ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জটা আমি অন্য রান্না কিছু করব না, আজকে রুটি বানাবো, কারণ রুটিটা খুব সহজ। আর রান্না করতে গেলে তেল মশলা এসব দিতে গেলে অনেক ঝামেলা, ভাবলাম রুটিটা এবার নাই। তো চলুন আমার সঙ্গে, আর আমার সঙ্গে আমার মেয়ে থাকবে হেল্পার, কারণ আমি সঙ্গে একজন না থাকলে ভিডিও করা একদমই অসম্ভব। তো চলুন আমার সঙ্গে রান্না করে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর আমার মেয়ে আমার চোখে কাপড় বেঁধে দিয়েছে, আমার মেয়েই আমার পাশে থাকবে, হেল্প করবে। কেউ একা একা এই ভিডিওটা মানে এইটা করতে যাবেন না, কারণ এটা খুব রিস্কের ব্যাপার আগুনের কাছে তো কাজ। তো আমি এদিকে সব রেডি করে নিয়েছি, আটাটা মাখবো আমি চোখ বন্ধ করেই, মানে চোখে কাপড় বেঁধে। আমি আজকে আটা নিয়ে নিয়েছি, তো আজকে আমি রুটি বানাবো চোখ বন্ধ করেই। আজকে চ্যালেঞ্জটা হবে, ওখানে তো বলবো, আজকে চ্যালেঞ্জটা হবে ব্লাইন্ডফোল্ড কুকিং চ্যালেঞ্জ। তো আমার মেয়ে কাপড় বেঁধে দিয়েছে চোখের মধ্যে, তো আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমার মেয়ে পাশে থাকবে, ও আমাকে সাহায্য করবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি আটা, এবার আটাটা আমি জল দিয়ে মাখবো, আমার মেয়ে আমাকে দেবে হাতের সামনে জলটা। তো দেখতে থাকুন, আমি দিয়েছি, গোড়ায় গন্ডগোল হয়ে গেছে অনেকটা জল, না এটা আমার ভুল হয়ে গেল, এটা মেখে নিয়ে করলে হতো। তো জলটা আমার মনে হচ্ছে বেশি পড়ে গেছে, তার জন্য আমাকে একটু আটা অ্যাড করতে হবে এর মধ্যে। তো এখানে আটা আছে, আর একটু আটা দে এখান থেকে। আটাটা প্রায় আমার মাখা হয়ে গেছে, হাতে আটা বাটি লেগে আছে। তো আটাটা আমার প্রায় মাখা হয়ে গেছে, হাত তো ধুয়ে নেবো। এখানে কাপড়টা পেতে আমি আটা একটু ওই বাটিতে রেডি ভরে দিই। এখানে আমি একটা কাপড় পেতে নিয়েছি, যেমন আমরা রুটি করি ওইভাবেই করবো, জাস্ট শুধু আমার চোখটা বাঁধা আছে, আমি না দেখে করব। এটা হবে আজকে ভিডিওর ইন্ট্রো। আচ্ছা, আমার মেয়ে প্যান এটা তাওয়াটা বসিয়ে দিই, তাওয়াটা বসিয়ে দিই, গ্যাসটা অন করে দেবে আমার মেয়ে। গ্যাসটা তুমি অন করো না, গ্যাসটা তুমি অন করো, একবার তুমি অন করো না। আচ্ছা, আমি এখান থেকে দুটো লিচি, দুটো রুটি করবো এখান থেকে। রুটি হয়তো আজকে অতটা ভালো হবে না, বুঝতে পারছি না, তুমি আদেও দেখতে পাচ্ছ না তো। এইদিকে এইটা একটু সরাতে হবে, কোথায় সরাবো? এই সাইডের আর পড়ে গেলেই ভেঙে যাবে। এই রুটিটা কি খাওয়া যাবে বলতে পারছি না, আমি তো দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাকেই খেতে হবে, জানি না, তবে খুব রিস্ক রাখবেন, জানি না রুটিটা গোল হয়েছে কি না। হয়েছে রুটিটা, রুটির মতন আরও বেলতে হবে। আমি কিছু জানি না, তুমি যদি মনে করো হয়ে গেছে তাহলে হয়ে গেছে। তা আমার মনে হচ্ছে হয়ে গেছে,
যখন পজিশনে আছেন জানি কোথায় এটা খুন্তিটা সরাও খুন্তিটা চাটুর এই হ্যান্ডেলটা আমার হাতে একটু ধরিয়ে দিলে ভালো হবে এই যে হ্যাঁ ওকে আচ্ছা খুন্তিটা তুমি নিচে রাখো খুন্তিটা গরম হয়ে যাবে আমি একটা একটা করেই করবো কারণ ব্লাইন্ড মম আমি কি তুলতে পেরেছি এটা হ্যাঁ পেরেছ আচ্ছা এটা কি ইয়ে হচ্ছে ওই দিকে রাখবো চাটুটা সরিয়ে রাখবো আমাকে জালটা চাটুটা সরিয়ে রাখবে পেয়েছো তুমি নিজে নিজেই অনেক কিছু করতে পারছো আমার এগুলো তো অভ্যস্ত না আমি জায়গায় একদম না আমি এর মধ্যেই দেখাবো তারপরে রিক্সা ব্যাপারে যেতে হবে আমাকে বল ওকে এখনো ফুলেনি ফুলবে কি না আদৌ জানি না ভালো করে মাখা হয়নি ভালো করে ফেলা হয়নি এটা রুটি হ্যাঁ একটু একটু ফুলেছে এটা পুরোটা ফুলবে না তুমি যেমন চাইছো তাহলে এটা রুটি একটা প্লেট ঢাকাতে ছিল সেই সাদা প্লেটটা প্লেট কি প্লেট একটা ওই যে ওই চাউমিন প্লেট আর সামনে দিয়ে এটা নিয়ে নে নিয়ে নে এটা দেখেছিস হ্যাঁ তো এই যে রুটি হয়ে গেছে রুটি করতে চলে এসেছে আর একটা করবো দুটোই আমি করে দেখবো গ্যাসের আঁচটা একটু কমে দিলে জানলে রুটি কি আর হচ্ছে তবে রোজ রুটি করে করে একটা প্র্যাকটিস আছে তো সেই হিসাবে রুটিটা হয়তো ঠিক হতে পারে বেলাটা আপনারা ভাবতেন না যে আমি দেখতে পাচ্ছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি কেউ ভাবছে না তুমি দেখতে পাচ্ছ তুমি যা অবস্থা করেছো রোজ করে করে একটা হয়েছে রুটিটা সেটা তুমি জানো জানি না যা হয়েছে হয়েছে কোথায় আছে না উল্টাইনি আচ্ছা আমি কি উল্টে দেবো দাও আচ্ছা আমি রুটিটা উল্টে দিয়েছি মোটামুটি হয়ে গেছে মোটামুটি তুমি তুলবে এবার প্লেটে তুলতে পারি আচ্ছা আচ্ছা আমি তুলে দিচ্ছি ধরিয়ে দে আমাকে তাহলে হ্যাঁ না দাও এ ভগবান আচ্ছা হ্যাঁ হয়েছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আজকে মানে কুকিংটা এই পর্যন্তই ব্লাইন্ড ফুড
চ্যালেঞ্জ। তো আমি চোখটা এবার খুলতে পারি, চোখটা এবার আমি খুলে দিচ্ছি, দেখি কিরকম রুটি বানিয়েছি। দেখি এই যে রুটি, রুটির এই যে রুটির হাল, এটা অনেকটাই ঠিক আছে, তবু ঠিক আছে। চোখ বন্ধ করে কোনোদিন কাজ করিনি, চোখ বন্ধ করে কাজ করাটা কাজ করা যায় না, তবু এটা চ্যালেঞ্জ ভিডিও করে আমি করলাম। খাওয়া যাবে, চলে যাবে, তুমি একটা খেয়ে দেখাও, গোল হয়নি না। তো এই হলো আজকে আমার ব্লাইন্ড ফোল্ড কুকিং চ্যালেঞ্জ, চলে এবার কেটে। আচ্ছা তুমি এখানটা কী কী করেছো দেখো, তুমি এখানে কী করেছো দেখো, এখানে হাল, এটা তো তুমি এখানে ফেলেই দিয়েছো, যে পড়ে গেছে সাইডে পড়ে গেছে চারিদিকে, এগুলোকে এখন আমার ক্লিন করতে হবে, তো আমার কাজ একটু বেড়েই গেছে, করার নেই। তো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। তো ব্লাইন্ড ফোল্ড কুকিং চ্যালেঞ্জ একজন করেছিল, যে এই ভিডিওটা অনেক দিন ধরেই আমাকে কমেন্ট করছে যে দিদি একটা এরকম ভিডিও বানাও বানাও, তো আমি করবো করবো করে করাই হয়ে হচ্ছে না। তো ব্লগ আমি তো ব্লগ আমার তো ব্লগের চ্যানেল, তো ব্লগ করতে করতে ভাবলাম একটা অন্যরকম কিছু করাই যাক, তো আজকে এই চ্যালেঞ্জটা করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আরও যদি এরকম ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর এটা কেউ বাড়িতে একা ট্রাই করবেন না, অতি অবশ্যই পাশে একজনকে রাখবেন, কারণ এটা মানে খুব একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ, বা কারণ গ্যাসের সামনে আগুনের সামনে চোখ বন্ধ করে এমনি হয়তো অনেকে রান্না করতে জানে না, হাত পুড়িয়ে ফেলে। তবু বলছি যে কাউকে পাশে সাইডে রেখে, কারণ আমার সাইডে ছিল আমার মেয়ে, সম্পূর্ণ আমার মেয়ে আমাকে হেল্প করছে, তারপর আমি ভিডিওটা করতে পেরেছি। তো আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।